ক্ষমা করো আমি ভালো নেই এলো মেলো হবে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় 2015 সালে ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের চেনা জানা বন্ধু পিয়া চক্রবর্তীকে। কিন্তু হঠাৎই যেন তাদের জীবনে ছন্দপতন, দীর্ঘ 6 বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন তারা। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন গায়ক অনুপম রায় নিজেই। দীর্ঘ এক স্ট্যাটাসে অনুপম জানিয়েছেন যৌথভাবেই নেওয়া হয়েছে তাদের এই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত। জানালেন স্বামী স্ত্রী নয়, পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসেবেই থাকবেন। অনুপম আরও জানান পিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল, কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী স্ত্রী হিসেবে তারা আর থাকতে পারছেন না। ঘটনাচক্রে এটি অনুপমের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ। টুইটে অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের, যারা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সেই সহানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে তার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে বিবাহ বিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথাও বলেছেন। টুইটে বিবাহ বিচ্ছেদের খবর জানানো অবশ্য নতুন কোনো বিষয় নয়। সাম্প্রতিক অতীতে এমনই বিবৃতি দিয়ে নিজেদের আলাদা করে পথ চলার কথা ঘোষণা করেছিলেন আমির খান এবং কিরণ রাও। আমিরও লিখেছিলেন বন্ধু এবং সহকর্মী হিসেবে কিরণের সঙ্গে তার সম্পর্ক থাকবে। আমিরের সেই পথেই হাঁটলেন অনুপম। 11 নভেম্বর দুপুরে অনুপমের এই ঘোষণার প্রায় আধ ঘন্টা বাদে পিয়াও ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদ নিয়ে হুবহু একই বক্তব্য প্রকাশ করেন। যদিও কিছুদিন আগেও তাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো আভাস পাওয়া যায়নি। নেট মাধ্যমে 14 অক্টোবর প্রিয় লিখে অনুপমকে নিয়ে পিয়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছবি দিয়েছিলেন। সেখানে পুজোর মেজাজেই তাদের দুজনকে দেখা গিয়েছিল। হয়তো পিয়া অনুপমের গভীর বন্ধুত্বই এই বিচ্ছেদকে সহজ করেছে। ক্রান্তি সারোয়ার, সময় সংবাদ।